19 তারিখে টিউলিপ হলে একটা শো আছে, যেটা আমরা সবাই চন্দনদাকে প্রচুর জ্বালাবো আর কি। গিয়ে আমরা নানা রকম ভাবে চন্দনদাকে ব্যাক বাইট করবো, অসুবিধে ফেললো ও চেনা গান ভুল ছুড়ে যাইব, চন্দনদাকে বিব্রত করবো আমরা, এবং সেই জন্যই আসছি, আপনারাও আসুন। সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে কার্ডটা দেয়া হয়েছে, যে কার্ডটাতে ইনভাইট করা হয়েছে, ইনভিটেশন কার্ড যেটা, সেই কার্ডে একটি কবিতা আছে এবং এইমাত্র শুনলাম, আমি কবিতাটা দেখেই বললাম এটা কে লিখেছে। তো চন্দনদা নিশ্চয়ই লেখেননি, তো কারণ চন্দনদা থ্রিলার ছাড়া আর কিছু পড়েন না, লেখেনও না, আমি জানি না থ্রিলার লেখেন কি না। তো তারপরেই বললো ওটা বুলবুল দি লিখেছে। আমি বুঝতে পারলাম যে আমরা একটা সময় খুব শিল্প সংস্কৃতির আদান প্রদান করতাম দুজনেই, আমি আর বুলবুল দি, আমাদের খুব ভালো একটা সখ্যতা ছিল, আজও আছে। তো তো লেখাটা মানে পড়তে পড়তেই মনে হচ্ছিলো এটা চন্দনদার লেখেন নিয়ে যদ্দূর মনে হয়, এবং বুলবুল দি লিখেছে এটা আমি শিওর হলাম এবং আমি আশ্বস্ত হলাম। ইটস কল মেমোরি। দেখো ইনফ্যাক্ট আমি যে গান লিখছি এবং মিটারে গান লেখার যে গল্প, সেটাও চন্দনদার কাছ থেকেই, মানে চন্দনদার সাথে থেকেই হয়েছে। চন্দনদার একটা তখন ব্যাকগ্রাউন্ড করতেন সিরিয়ালে, তো একটি একটা মিউজিক করেছিলেন আর কি। তো আমি শুধু মিউজিকটা শুনতাম, শুনেছি আমরা তো তখন, আমি চন্দনদার সাথেই থাকছি। আচ্ছা, তো মিউজিকটা আমার মনে আছে, এরকম যে দারা দা 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 তা দারা রা 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 তা দারা রা 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 তা তারা রা 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 এরম ছিল। তো আমি একদিনকে আবার চন্দনদার সাথে পরে আরেকদিন যেতে পারলো, চন্দনদা এই লেখাটার সাথে দেখুন এটা ম্যাচ করে যাচ্ছে, আরে দারুণ তো হয়েছে ব্যাপারটা। তো আমি লিখেছিলাম সারাদিন রিমঝিম রিমঝিম, সারাদিন বৃষ্টি করে স্বপ্নের জাল সৃষ্টি, যেন বাদলের প্রথম উপহার, এরম একটা গান করে দেওয়া হয়েছিল। তো এইবার একটা জিনিস কথা জিজ্ঞেস করি, যে এই যে তুমি এতদিন ধরে একটা জায়গা নিজে করে রেখেছো, এইটার পেছনে রহস্যটা কি? আসলে কোনো রহস্য নেই, আসলে সব কিছুই তিনি করান, আমাদের ইচ্ছেই কিছু হয় না, তিনি চাইছেন তাই আছি, তিনি যেদিন চাইবেন না সেদিন আবার আস্তা করে গিয়ে বসবো। তুমি যবে থেকে গান বাজনা শুরু করেছিলে তখনকার যে গান যা গান বাজনা চলছিল আর এখনকার যা চলছে, কিভাবে রিলেট করবে দুটোকে বা কি বলবে সে একটু? দুটোই দু রকম। আমি যখন শুরু করেছিলাম তখন গান বাজনার একরকম ধরন ছিল, এখন একটা অন্যরকম ধরন এসেছে। আমি যখন গান শুরু করেছিলাম মানে স্ট্রাগল করছিলাম তখন একরকম গান ছিল, যখন আমি নিজে গান তৈরি করলাম তখন একটা গান এক ধরনের গান হলো, তারপরে এখন আমি যখন অন্য লোকের গান গাই সেটাও অন্যরকম হয়ে গেছে। আসলে কোনোটাই খারাপ নয়, সবটাই ঠিক, আর ওইরকমভাবে বলাটা বোধহয় ঠিক হবে না যে আমার সময় যা ওই সময়টাই ভালো ছিল এই সময়টা খারাপ, এটা এটা আমার মনে হয় কোনো প্রোগ্রেসিভ মানুষের বলা উচিত নয়। আসলে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ সত্যি যেটা, সেটা হলো পরিবর্তন, যে পরিবর্তিত হতে পারে না সে ধ্বংস হয়ে যায়। আমি এখনও পরিবর্তিত হতে পারি, হয়তো তাই জন্য টিকে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।